বুধবার দিন দেশজুড়ে পালিত হচ্ছে রামনবমী। আলোকসজ্জায় সেজে উঠেছে অযোধ্যার রাম মন্দির। গোটা অযোধ্যা যেন উৎসবের আমেজ। গত 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। অভিষেকের পর বুধবারই রামলালার প্রথম জন্মদিন। 500 বছর পর ধুমধাম করে পালিত হচ্ছে রামলালার জন্মদিন। বছরের অন্যদিনের মতো বুধবার রামনবমীতেও সব দর্শনার্থীদের জন্য খোলা ছিল মন্দিরের দরজা। এদিন ভোর থেকে হাজার হাজার ভক্ত অযোধ্যার রাম মন্দিরে ভিড় জমিয়েছেন। দেশের অন্যান্য জায়গার পাশাপাশি খিদিরপুর কালমাক সরণী একতা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং খিদিরপুর অরফেনেজ ইউনিটের উদ্যোগে পালিত হলো রামনবমী শোভাযাত্রা। কয়েক হাজার মানুষ এই শোভাযাত্রা উপলক্ষে অংশগ্রহণ করেছিলেন। রাম সীতা হনুমান সেজে কচিকাচাদেরও দেখা গেল এদিনের রামনবমীর মিছিলে। মূল উদ্যোক্তা মুন্না বাজপেয়ী জানান, সর্বধর্ম সমন্বয়ের ঐক্যকে সকলের সামনে তুলে ধরতেই তার এই উৎসবের আয়োজন। রামনবমীর দিন না, রামনবমীর 20 দিন আগে উনি ঘোষণা করেছেন রামদিনই এই শোভাযাত্রা হবে, পুরো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফিস ছুটি থাকবে। আমি বলতে চাই, দেশের যিনি প্রধানমন্ত্রী, যিনি বলছেন জয় শ্রীরামের মূর্তির স্থাপনা করেছেন, ভগবান আমাদেরকে এনেছে, আমি প্রথমবার শুনলাম নাকি আমরা নাকি ভগবানকে এনেছি। যাক, আজকের দিনে তর্কে বিতর্কে আমি যেতে চাই না, আমি বলতে চাই ওনাকে শেখা উচিত মমতা ব্যানার্জি। উনি দেশের প্রধানমন্ত্রী হয়ে অল ওভার ইন্ডিয়াতে ছুটি করাতে পারেন, নিজ রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সব ধর্ম সবই ধর্মকে উনি সম্মান করেন, সেই জন্যে উনি আজকে এরকম। আপনি দেখেছেন কিছুদিন আগে ঈদের ছুটি ছিল, আপনারা দেখেছেন দুর্গা পুজোর ছুটি ছিল, আপনারা আজকে দেখছেন রামনবমীর ছুটি আছে। এটা ইতিহাস, 34 বছর সরকার আজ অব্দি যেটা করেনি সেই কাজ মমতা ব্যানার্জি আর আমাদের রাজ্যের ক্রীড়া খাতের স্যার। আজকে মমতা ব্যানার্জি যদি জয় শ্রীরামের বিরুদ্ধে হতেন, মুন্নাবাদ করে আজকে রাস্তা হতেন। আর আজকে না, আর বছর থেকে আমরা কন্টিনিউয়াসলি শোভাযাত্রা করছি, কোভিডের জন্য আমরা বন্ধ করেছি। আমি বলছি শুনতে চাই, এখন শেখা উচিত মমতা ব্যানার্জি কীভাবে একটা রাজ্যকে, যেখানে আপনি এখন বলা হয় শুধু এখানে মুসলমানদের ভাইকে নাকি বেশি প্রায়োরিটি দেওয়া হয়, এটা না, এটা ভারতবর্ষ এরকম আছে, এটা মিনি ভারত। এখানে ইউপি, বিহার, গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা সব রাজ্যের লোক আমাদের এখানে থাকে, তার এক্সাম্পল হলো একটা বেস্ট পেপার। সেই জন্য সব ধর্মের সম্মান আর সব ধর্মকে আমরা পালন করবো। আমরা কিছুদিন আগে ঈদ মানিয়েছি, তার আগে আমরা হোলি মানিয়েছি, আজকে আমার পাশে দাঁড়িয়ে আছে জয় ভাই। আমি যেমন কোনো মুসলমান, এনাকে তো এই রামনবমীতে থাকা উচিত না, এগুলো ঠিক আছে। এটাকে আমরা বলছি যারা এই বড় বড় বাচ্চারা মানে তাদের শেখা উচিত মমতা ব্যানার্জিকে। আমরা সবসময় ধর্মের পক্ষে, কোনো ধর্মের বিরুদ্ধে আমরা সব ধর্মে আমরা সব ধর্মকে সম্মান করবো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। মুক্তি পেল রাজন্না হালদার অভিনীত, পরিচালক সৌভিক দে পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের বাংলা সিনেমা নিঃশর্ত। বুধবার দিন কলাকুশলী এবং পরিচালকের উপস্থিতিতে মুক্তি পেল সিনেমা ট্রেলার। নিঃশর্ত একটি ভালোবাসার গল্প বলে, যে ভালোবাসা আর 5টা সাধারণের মতোই, শূন্যস্থানের মধ্যে পূর্ণতা যে আনন্দ, সেই সমস্ত কিছুর গন্ডি ছাড়িয়ে তারা কাছে আসতে চায়, বলা চলে ভীষণভাবে ভালোবাসতে চায়। যারা একদিন এক চিলতে